সিনেমা দেখতে সবারই ভালো লাগে। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গসিপ, রাজনীতি, রসালো খবর, তর্ক বিতর্ক এই সব নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু জানেন কি, ভারতীয় সিনেমায় অনেক কিছু প্রথম এসেছিল এই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে। শুরু শুরুটা কী ছিল? হয়তো সেই শুরুটা না থাকলে আজকের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতই না। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন তাহলে একেবারে শুরুর থেকে শুরু করি। আজকের আর বলবো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা যদি বাংলা সিনেমা ভালোবাসেন তাহলে অবশ্যই দেখবেন। আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি। হীরালাল সেনের জন্ম 2 আগস্ট 1866 সালের ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বগজুড়ি গ্রামে। পিতার নাম চন্দ্রমোহন সেন, মাতা বিধুমুখী। পিতামহ গোকুলকৃষ্ণ মুন্সী ছিলেন ঢাকা জজ আদালতের নামকরা আইনজীবী। পরে তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। পিতামাতার 8 সন্তানের মধ্যে হীরালাল ছিলেন দ্বিতীয়। মানিকগঞ্জ মাইনর স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। একই সাথে মৌলভী সাহেবের কাছে ফার্সি ভাষাও শিখতেন। 1879 সালে মাইনর পরীক্ষা পাশ করে ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরে পিতার সাথে হীরালাল কলকাতা গিয়ে কলেজে ভর্তি হন। আইএসসি অধ্যয়নকালে চলচ্চিত্রের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন এবং প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় যবনিকা পতন ঘটে। হীরালাল সেনের শৈশব কেটেছে কলকাতাতেই। 1898 সালে প্যারিসের পাথেফেরের স্টুডিওর সদস্য অধ্যাপক স্টিভেনসনের একটি নাতিদীর্ঘ ছবি কলকাতা স্টার থিয়েটারে দেখানো হয়, দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া নামে। স্টিভেনসনের ক্যামেরা ধার করে নিয়ে হীরালাল বানান তার প্রথম ছবি, আর ডান্সিং সিন ফ্রম দ্য অপেরা, দ্য ফ্লাওয়ার অফ পার্সিয়া, ওই অপেরার একটি নাচের দৃশ্য নিয়েই। ভাই মতিলাল সেনের সাহায্যে লন্ডনের ওয়ারউইক ট্রেডিং কোম্পানির চার্লস আরবানের থেকে তিনি একটি আরবান বায়োস্কোপ কিনে নেন। পরের বছর তিনি ভাইয়ের সাথে রয়্যাল বায়োস্কোপ কোম্পানির গোড়াপত্তন করেন। হীরালাল সেনের সৃষ্টিশীল কর্মজীবন ব্যপ্ত ছিল 1913 অবধি, যার মধ্যে তিনি 40টিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। বেশিরভাগ ছবিতেই তিনি ক্যামেরাবদ্ধ করেন অমরেন্দ্রনাথ দত্তের কলকাতার ক্লাসিক থিয়েটারে মঞ্চস্থ বিভিন্ন থিয়েটারের দৃশ্য। সেই যুগে ব্যবহারযোগ্য ফিল্ম আনা হতো বিদেশ থেকে। 1901 আর 1904 মধ্যে ক্লাসিক থিয়েটারের পক্ষে তিনি অনেকগুলি ছবি নির্মাণ করেন, যথা ভ্রমর, হরিরাজ, বুদ্ধদেব ইত্যাদি। তার সৃষ্ট ছবির মধ্যে একটি ছিল পূর্ণ দৈর্ঘ্যের, 1903 তৈরি আলিবাবা ও 40 চোর, যেটি বানানো হয়েছিল ক্লাসিক থিয়েটারে অভিনীত ওই নামের থিয়েটারের ওপর ভিত্তি করে। কিন্তু এ ছবির বিষয়ে বিশেষ কিছু জানা যায় না, কারণ সম্ভবত কোনোদিনই এ ছবির প্রদর্শন হয়নি। বাণিজ্যিক ভিত্তিতে তিনি কতগুলি বিজ্ঞাপন বিষয়ক আর কিছু সংবাদমূলক চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি জবাকুসুম হেয়ার অয়েল আর এডওয়ার্ড টনিকের ওপর বিজ্ঞাপনী ছবি বানিয়েছিলেন। সম্ভবত ভারতীয়দের মধ্যে বিজ্ঞাপনে ফিল্ম ব্যবহার করায় তিনিই প্রথম ছিলেন। হীরালালের তৈরি তথ্য ছবি অ্যান্টি পার্টিশন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট অ্যাট দ্য টাউন হল, ক্যালকাটা, অন 22 সেপ্টেম্বর 1905, ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্র বলে গণ্য করা হয়। 1905 22 সেপ্টেম্বর কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গ আন্দোলনের একটি প্রতিবাদ সভা হয়েছিল, এ ছবিতে তাকেই ক্যামেরাবদ্ধ করা হয়। 1905 এ ছবির বিজ্ঞাপনে বলা হয়েছিল, আমাদের নিজেদের স্বার্থে খাঁটি স্বদেশী সিনেমা। ছবির শেষে গাওয়া হয়েছিল বন্দে মাতরম। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রথম ছবি বানায় 1913 সালে। এরপর হীরালাল অনেক দুর্গতি আর অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। এনফিনস্টোন বায়োস্কোপ কোম্পানির জামশেদজি ফ্রেমজি ম্যাডান তার থেকে অনেক বেশি সাফল্য অর্জন করেন। এর ওপর হীরালাল ক্যান্সারে আক্রান্ত হয়। তার মৃত্যুর কিছুদিন আগে এক অগ্নিকাণ্ডে তার তৈরি সমস্ত ছবি নষ্ট হয়ে যায়। মতান্তরে ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর একটি লম্বা বিরতির পর হাল ধরেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী। তিনি ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বাঙালি মালিকানার প্রথম কোম্পানি। 1918 সালে প্রথম বাংলা ফিচার ফিল্ম ছিল বিল্লমঙ্গল, যেটি 1919 সালে
ম্যাডার্ন থিয়েটারের ব্যানারে নির্মিত হয়। বিলেত ফেরত ছিল আইভিএফসির প্রথম প্রযোজনা 1921 সালে। ম্যাডার্ন থিয়েটারের জামাই ষষ্ঠী ছিল প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত দেনা পাওনা ছবিটি প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র। চলচ্চিত্রের নির্বাক যুগ 1919 থেকে 1930। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি বা ডিজি নামেও তিনি পরিচিত। 26 মার্চ 1893 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এক চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, অভিনেতা আর সর্বোপরি বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধিক চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা স্থাপন করেছিলেন, যথা ইন্দো ব্রিটিশ ফিল্ম কোম্পানি, ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস, লোটাস ফিল্ম কোম্পানি ইত্যাদি। পরবর্তীকালে তিনি নিউ থিয়েটার্সে যোগদান করেছিলেন। তিনি হাস্যরসাত্মক অনেক ছবি প্রযোজনা করেছিলেন। তার জন্ম এই কলকাতা শহরেই এবং 18 নভেম্বর 1978 সালে তিনি এই কলকাতাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত কবে হল? 1930-এর শুরুর দিকে। চলচ্চিত্রগুলো উর্দু কিংবা ফার্সি ভাষায় নির্মিত হতো, যাতে বড় বাজার ধরতে পারে। তখন একটিমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি, যার অন্যতম প্রধান ছিলেন ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। জামশেদজি ফ্রেমজি ম্যাডার্ন ছিলেন এক পার্সি ব্যবসায়ী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের একজন পথিকৃৎ। তিনি মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার কর্মক্ষেত্র ছিল কলকাতায়। 1919 সালে ম্যাডার্ন প্রথম ছবি তৈরি শুরু করেন। প্রথম ছবি বিল্লমঙ্গল, নির্বাক ছবি এটি। এরপর শুরু হয় সবাক ছবি তৈরি। তিনটি ছবি তৈরি হয় পরপর। ঋষির প্রেম, যেটি 1931 সালে ক্রাউন সিনেমা হলে মুক্তি পায়। ম্যাডার্ন কোম্পানি বহুদিন ছবি প্রযোজনায় যুক্ত ছিল, আর সে সময় স্টুডিওর নাম ছিল ম্যাডার্ন থিয়েটার। তারপর ছবি ব্যবসা না করায় হস্তান্তর হয় স্টুডিও, নাম পরিবর্তন হয়ে হয় ইন্দ্রপুরী স্টুডিও। ম্যাডার্নের তৈরি চলচ্চিত্রে উচ্চমানের কারিগরি দক্ষতার পরিচয় থাকত। বিদেশ থেকে তিনি ইউজেনিও দে লিগুরো, ক্যামিল লে গ্রাঁদ আর জর্জিও ম্যানিনির মতো অভিজ্ঞ পরিচালকদের আমন্ত্রণ করে এনে তার ছবির পরিচালনার কাজে নিযুক্ত করেন। এদের অভিজ্ঞতার সাথে বিশাল বিশাল সেটের ব্যবহার আর জনপ্রিয় পৌরাণিক কাহিনীর গল্প, এইসব উপাদান ম্যাডার্নকে ব্যবসায়িক সাফল্য এনে দেয়। তারপর অনেক চলচ্চিত্র তৈরি হয়েছিল সেই সময়কার জনপ্রিয় থিয়েটারের অনুসরণে। লিগুরো পরিচালনা করেছিলেন নল দময়ন্তী 1920 সালে আর ধ্রুব চরিত্র 1921 সালে। লে গ্রাঁদ পরিচালনা করেছিলেন রত্নাবলী 1922 সালে আর ম্যানিনি পরিচালনা করেছিলেন সাবিত্রী সত্যবান 1923 সালে। সেই সময়ের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী পেশেন্স কুপার ম্যাডার্ন থিয়েটার্স প্রযোজিত বহু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সঙ্গে জেনে নেওয়া যাক পেশেন্স কুপার সম্পর্কে। পেশেন্স কুপার 1905 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং বলিউডের প্রথম দিকের মহাতারকাদের মধ্যে অন্যতম। কলকাতার একটি ইঙ্গ ভারতীয় পরিবারে জন্মগ্রহণকারী কুপার নির্বাক এবং সবাক চলচ্চিত্রে সাফল্যের সাথে কাজ করেছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রে সর্বপ্রথম দ্বৈত চরিত্রে অভিনয়ের কৃতিত্ব দেওয়া হয়। তিনি পত্নী প্রতাপ চলচ্চিত্রে যমজ বোনের চরিত্রে এবং কাশ্মীরি সুন্দরী চলচ্চিত্রে মা মেয়ের চরিত্রে অভিনয় করে এই খেতাব অর্জন করেন। যদিও আনা সালুংকে ইতিপূর্বে 1917 সালে লঙ্কা দহন চলচ্চিত্রে প্রধান পুরুষ চরিত্র রাম এবং প্রধান নারী চরিত্র সীতা উভয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের ভিত্তি অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সি নিউ থিয়েটার্স, যা বাংলা চলচ্চিত্রের প্রথম প্রযোজনা সংস্থাও বটে। বলা যায় হলিউডের মতোই বাংলাতেও সংগঠিত স্টুডিও সিস্টেমের উদ্যোগও এই প্রতিষ্ঠান নিউ থিয়েটার্স, যার প্রতিষ্ঠা দিবস 10 ফেব্রুয়ারি 1931। প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার। কিভাবে তিনি চলচ্চিত্র প্রযোজনায় উৎসাহী হলেন সে বিষয়ে একটি কাহিনী শোনা যায়। শ্রীমান সরকার লন্ডনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফেরার পর একদিন দক্ষিণ কলকাতার ক্রাউন থিয়েটারের সামনে বিশাল লাইন দেখে থমকে যান।
চলচ্চিত্র ব্যবসার এই দিকটি তাকে আশ্চর্য করে যে টিকিট কেটে ছবিটি দেখে ওঠার আগে পর্যন্ত মানুষ আসলে জানে না যে ছবিটিতে কী রয়েছে এবং আদৌ তার সেটি ভালো লাগবে কি না, অথচ সে অর্থ ব্যয় করতে প্রস্তুত। এই ঘটনার কিছুদিন পর কলকাতার ভবানীপুর ক্লাবে কোনো এক সন্ধ্যায় শ্রীযুক্ত হরেন ঘোষ শ্রী সরকারকে রাজি করান তার প্রযোজনায় নির্মিত, প্রেমাঙ্কুর আতর্থী রচিত এবং নীতিন বোস পরিচালিত বুকের বোঝা সিনেমাটিতে অর্থ বিনিয়োগ করতে। সিনেমাটি একেবারেই ব্যবসায়িক সাফল্যের মুখ না দেখলেও শ্রী সরকার এরপর আর এই মাধ্যমটির সঙ্গে তার যোগসূত্র ছিন্ন করতে পারেননি। বাংলায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের জন্য তিনি নির্মাণ করেন চিত্রা নামক একটি প্রেক্ষাগৃহ। এই চিত্রাই পরবর্তীকালে হয়ে উঠল উত্তর কলকাতার মিত্রা সিনেমা, যা কিছুদিন লুম্পেন পুঁজির উন্নয়নী বুলডোজারে ভেঙে ফেলার আয়োজন করা হয়েছে। এই প্রেক্ষাগৃহ ভেঙে নাকি তৈরি করা হচ্ছে ভোগবাদী দুনিয়ার ঝলমলে স্থাপত্য শপিং মল। চিত্রার উদ্বোধন হয় 1930 সালের 30শে ডিসেম্বর। কয়েকটি সূত্র অনুযায়ী এই প্রেক্ষাগৃহের উদ্বোধন ঘটেছিল শ্রী সরকারের এলগিন রোডের প্রতিবেশী নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। এরপরই প্রতিষ্ঠিত হবে নিউ থিয়েটার্স। শ্রী বীরেন্দ্রনাথ সরকার টালিগঞ্জ অঞ্চলে 4 একর জমির ওপর পত্তন করেন দি নিউ থিয়েটার্স লিমিটেড। আমগাছ এবং ফুলবাগান ছাড়াও এই স্টুডিওর ভিতর জমির ঠিক মাঝামাঝি জায়গায় ছিল এক গোলঘর, যে গোলঘরটি তড়িঘড়ি নির্মাণ করা হয়েছিল নটির পূজা চলচ্চিত্রের কাজ চলাকালীন। নটির পূজা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় একমাত্র চলচ্চিত্র, অথবা বলা ভালো নৃত্যনাট্যের অডিও ভিজুয়াল রেকর্ডিং। কবিগুরুর আসার কথা স্টুডিওতে, এদিকে শুটিং ফ্লোরের হৈহট্টগোল তার হয়তো বিশেষ মনঃপূত হবে না, এমন এক আশঙ্কা থেকেই গোলঘরের জন্ম। পরবর্তীতে এই গোলঘরে যাদের পদধূলি পড়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম: কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পণ্ডিত জওহরলাল নেহরু। অন্যান্য দেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে পুটভকিন, ফ্রাঙ্ক কাপরা এবং জাঁ রেনোয়াও এই গোলঘরে সময় কাটিয়েছিলেন বলে শোনা যায়। নটির পূজার পর পরপর পুনর্জন্ম, চিরকুমার সভা, পল্লী সমাজ ইত্যাদি মুক্তি পায়। যদিও নিউ থিয়েটার্স প্রথম খ্যাতি পায় দেবকী বসুর চণ্ডীদাস সিনেমাটির জন্য। বাংলা সিনেমায় প্রথম আবহ সঙ্গীতের ব্যবহার করা হয় এখানেই। নিউ থিয়েটার স্টুডিও প্রযোজিত প্রমথেশ বড়ুয়া পরিচালিত ও অভিনীত দেবদাস ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। ছবিটির হিন্দি রূপান্তরে মুখ্য চরিত্রে ছিলেন কে এল সাইগল। একই বছরে এখান থেকে মুক্তি পাওয়া ভাগ্যচক্র ছবিতে পরিচালক নীতিন বসু প্রথম প্লেব্যাকের প্রচলন করেন এবং দেবকী বোসের সীতা ছবিটি প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ করে। বোম্বে টকিজের ছবিতে নেপথ্য সঙ্গীত চালু হবার আগে পর্যন্ত বিভিন্ন পরিচালক অশোক কুমার, দেবিকা রানী, মুমতাজ আলীকে দিয়ে গান গাওয়াতেন। কে এল সাইগল, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ি সান্যাল, অসিত বরণ, ছবি বিশ্বাস, কানন দেবীর মতো অভিনেতা কিংবা রাইচাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিকের মতো সঙ্গীত পরিচালককে বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সই নিয়ে এসেছিল। পরবর্তীকালেও দীর্ঘদিন বাংলা সিনেমা আর নিউ থিয়েটার্স সমার্থক হয়েছিল। এই প্রসঙ্গে বলি, কানন দেবী, কে এল সাইগল, ছায়া দেবী, এনারা ছিলেন ভালো গাইয়ে এবং অভিনেতা। কানন দেবী ছিলেন ভারতীয় সিনেমার প্রথম গ্ল্যামার কুইন এবং সুপারস্টার। এবার বলবো বাংলা সিনেমার কিংবদন্তি পুরুষ, যার আধুনিকতার ছোঁয়ায় বাংলা তথা ভারতীয় সিনেমা জগৎ তার কাছে চিরকৃতজ্ঞ। তিনি হলেন প্রমথেশ বড়ুয়া। ছেলের একটাই শখ, শিকারের। শোনা যায় জীবনে 52টি বাঘ শিকার করেছিলেন। জমিদার পিতা প্রভাতচন্দ্র চেয়েছিলেন তার এই জ্যেষ্ঠ পুত্রটি হোক গৌরীপুরের ভবিষ্যৎ জমিদার, কিন্তু শিকার, গলফ, বিলিয়ার্ড, টেনিস, হাতি চালানোর মতো রাজা মহারাজার ঐতিহ্য ছেড়ে প্রভাতবাবুর জ্যেষ্ঠ পুত্র প্রমথেশ বড়ুয়া যোগ দিয়েছিলেন সিনেমা জগতে। আসামের গৌরীপুরের জমিদার বংশে প্রমথেশের জন্ম। গৌরীপুরে স্কুলের পাঠ শেষ করে ভর্তি হয়েছিলেন কলকাতার হেয়ার স্কুলে। মেধাবী ছাত্র প্রমথেশ পরে প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করেন। প্রমথেশের নাটকের প্রতি ঝোঁক ছিল সেই ছেলেবেলা থেকেই। গৌরীপুরে থাকাকালীন তিনি একটি নাটকের দলও করেছিলেন, যেখানে পরিচালনা, আলোক সম্পাদ, সঙ্গীত সব কিছুই থাকত তাঁর দায়িত্বে। প্রমথেশের বয়স তখন 18। মায়ের ইচ্ছায় বিয়ে করলেন বাগবাজারের বীরেন্দ্রনাথ মিত্রের বড় মেয়ে মাধুরীলতাকে। মা মারা যাওয়ার পর প্রমথেশ ফিরলেন অসমে। ফিরে পিতাকে জমিদারি পরিচালনার কাজে সাহায্য করতে থাকেন।
কিন্তু সে কাজে বেশি দিন তার মন বসল না, দম বন্ধ হয়ে আসতে লাগলো তাঁর। কিছুদিনের মধ্যেই আসাম থেকে ফিরলেন কলকাতায়। পরিবারের আপত্তিকে তোয়াক্কা না করে মনের তাগিদে যোগ দিলেন চলচ্চিত্র জগতে। এদিকে বাবার মৃত্যু হলে প্রমথেশ জমিদারির ভার ছোট ভাইকে দিয়ে পাড়ি দিলেন ইউরোপ। লন্ডন থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ নিলেন। প্যারিসে লাইট বয় হিসেবে কাজ করলেন বেশ কিছুদিন। প্যারিসের ফক্স স্টুডিওতে ক্যামেরা ও আলোক সম্পাতের কলাকৌশল শিখলেন। আর এই ব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথের সুপারিশ তাঁকে বিশেষভাবে সাহায্য করেছিল। লাইট ব্যবহারে নতুন টেকনিক শিখে প্রমথেশ দেশে ফিরলেন। ফিরে সিনেমায় সেই প্রযুক্তিকে কাজে লাগাতে চাইলেন। শুধু তাই নয়, প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন আধুনিক সামগ্রী কিনে আনলেন এবং বড়ুয়া পিকচার্স নামে একটি স্টুডিও স্থাপন করলেন। তার নিজের প্রতিষ্ঠিত বড়ুয়া ফিল্ম ইউনিটে 1930 সালে তৈরি হল নির্বাক চিত্র অপরাধী। আগে শুধু সূর্যের আলো ও রিফ্লেক্টরের উপর নির্ভর করে ছবি তোলা হতো। প্রমথেশ সেটে কৃত্রিম উপায়ে 40,000 ওয়াটের লাইট ব্যবহার করে ছবি তুলে ভারতীয় সিনেমাকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেলেন। ছবিটির পরিচালক ছিলেন দেবকী বসু আর নায়ক ছিলেন প্রমথেশ বড়ুয়া স্বয়ং। এটিই ছিল প্রমথেশের প্রথম একক ফিল্ম প্রযোজনা আর ভারতীয় চলচ্চিত্র শিল্পে প্রথমবার কৃত্রিম আলোর ব্যবহার হয়েছিল এই সিনেমায়। ধীরেন গাঙ্গুলির দ্য ব্রিটিশ ডিমিনিয়ন ফিল্ম লিমিটেডের 8টি ছবির প্রযোজনা করেছিলেন প্রমথেশ। পরে বীরেন সরকারের আমন্ত্রণে প্রমথেশ যোগ দিলেন নিউ থিয়েটার্সে। সেখানেই তিনি তার বহুদিনের স্বপ্ন দেবদাসকে চিত্রায়িত করেন। সুদর্শন প্রমথেশ ছিলেন একাধারে ছবির নায়ক ও পরিচালক। সিনেমার ইতিহাসে দেবদাস বিখ্যাত হয়ে থাকবে শুধু সুন্দর উপস্থাপনার জন্য নয়, ভাষার উপর সফল পরীক্ষা নিরীক্ষার জন্য। সময় মতো কাট করে নাটকীয় মুহূর্তে সৃষ্টি করা ক্লোজ আপের উপযুক্ত ব্যবহার, মন্তাজের সুপ্রয়োগ সব মিলে দেবদাস প্রমথেশের এক অপূর্ব কীর্তি। বিখ্যাত অভিনেত্রী সয়জু দেবী প্রমথেশের দেবদাস দেখার পর মন্তব্য করেছিলেন, ভাগ্যিস ও ছিল, না হলে বাঙালির জীবনে হয়তো দেবদাস কোনোদিন সত্যি হতে পারত না। প্রমথেশ একদিন উপস্থিত হলেন সজনীকান্ত দাসের অফিসে। সজনীকান্ত তখন বিভিন্ন পত্রিকায় চলচ্চিত্রের সমালোচনা লিখতেন। একবার সজনীকান্ত নিউ থিয়েটার্সেরও বিরূপ সমালোচনা লেখেন। এদিকে প্রমথেশ সহ নিউ থিয়েটার্সের কর্মকর্তাদের তাঁর অফিসে দেখে চমকে গেলেন সজনীকান্ত। প্রমথেশ এসে সজনীকান্তকে বললেন, আমার পিতার জমিদারিতে কিছু বন জঙ্গল এবং কয়েকটা হাতি আছে, পরবর্তী ছবিতে সেগুলিকে কাজে লাগাতে চাই। ভারতীয় সিনেমা দেখল প্রথম আউটডোর শুটিং, ছবির নাম দেবদাস। প্রমথেশের বিখ্যাত ছবিগুলির মধ্যে শেষ উত্তর বেশ জনপ্রিয়তা পায়। শেষ উত্তরের হিন্দি ছিল জবাব ছবিটি, যেখানে কাননদেবীর তুফান মেল গানটি সারা ভারতে অসাধারণ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা ছবির কিংবদন্তি নায়ক প্রমথেশ বড়ুয়া যেদিন মারা যান, সেদিন ঢাকা বেতার কেন্দ্র 1 মিনিট অনুষ্ঠান প্রচার বন্ধ রেখেছিলেন, যা অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে কোনোদিনই ঘটেনি। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।